হ্যালো, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা লেসন নম্বর 8 শুরু করছি, একটি সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ অধ্যায়ের। এটা 8 নম্বর লেসন। এটা আজকে থাকবে এমএস ডসের পার্ট 3। এর আগে দুটো পার্ট হয়েছে, তোমরা যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখবে, তারপর পার্ট 3 দেখবে, তাহলে তোমাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের সিলেবাস এটা হলো, দেখো ডজের এর কমান্ড কত প্রকার ও কি কি। তো এখানে আমরা আজকে আমরা এর আগে পড়েছিলাম ডজ কি, ডজ কিভাবে কাজ করে, ডজের বৈশিষ্ট্য। তারপরে পড়েছিলাম আমরা কি পরের ভিডিওতে পড়েছিলাম যে আমাদের এই ডজ কীভাবে আমাদের কম্পিউটারে লোড হয়, বা অপারেটিং সিস্টেমটা লোড হয় কীভাবে, সেই সম্পর্কে পড়েছিলাম, বা যাকে বলা হচ্ছে বুটিং এক কথায়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হলো বুটিং। বুটিং হয়ে গেল, আমাদের বুটিং হয়ে যাওয়ার পরে কী করছে, আমাদের যে command.com ফাইলটা আছে সেই command.com ফাইলটা আমাদের কোথায়, command.com ফাইলটা আমাদের লোড হয়ে গেছে র্যামের মধ্যে। এবং এরপর আমরা কী করব, আমরা আমাদের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো আমরা রান করাতে পারি। দেখেন command.com এর মধ্যে, দেখো command.com এখানে আমাদের এই যে এইগুলো দু রকম ফাইল থাকে, একটা হলো ইন্টারনাল কমান্ড, এটা হলো ইন্টারনাল কমান্ড। অর্থাৎ কি, আমাদের যখন কোনো আমাদের যে অপারেটিং সিস্টেম আছে তার সঙ্গে ইনবিল্ট অবস্থায় যে কমান্ডগুলি থাকে তাকে বলা আছে ইন্টারনাল কমান্ড। তো সেই কমান্ডগুলি যেমন এইগুলো আমাদের কী কাজ করে, ইন্টারপ্রিটার করে। অটো এক্সি ডট ব্যাট ফাইল আছে, সেই ব্যাট ফাইলের মধ্যে একটা ইন্টারপ্রিটার আছে, অর্থাৎ কি যে DIR, আমি তো এখানে বুঝতে পারছি যে এখানে তিনটে ইংলিশ লেটার MD, CRD, CD, কিন্তু এইগুলো কম্পিউটার কিছু বোঝে না, কম্পিউটার এগুলোকে 01-এ কনভার্ট করতে হয়। তো সেই অটো এক্সি ডট ব্যাটের মধ্যে ফাইল আছে, সেই ফাইলটা এইগুলো কাজগুলো করে, ইন্টারপ্রেট করে। তো আমরা শুধু আমরা যেহেতু ব্যবহার করি, আমরা এন্ড ইউজার, তো সেই জন্য আমরা এই কমান্ডগুলো আমাদের আমরা রান করবো, এবং এই কমান্ডগুলো আগে থেকে জানবো যে এই কমান্ডগুলো পার্টিকুলার কমান্ডের কী কী কাজ সেই সম্পর্কে আমরা জানবো। তো আমাদের পরীক্ষায় তোমাদের বিভিন্ন প্রশ্ন আসে যে এই কমান্ডের কাজ, কোনো নির্দিষ্ট একটা কমান্ড বললো, মনে করলো যে কপিকন কমান্ডের কাজ কী, এ সিনট্যাক্স কী, সেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে কপিকন কমান্ড কোন, ইন্টারনাল কমান্ড এক্সটার্নাল কমান্ড, এইভাবে প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন আসেই অবশ্যই। তা তোমরা অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করে নেবে যে এইগুলো ইন্টারনাল কমান্ড, ঠিক আছে। এরপরে কি এক্সটার্নাল কমান্ড, অর্থাৎ দুই প্রকার কমান্ড, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। এক্সটার্নাল কি, যে সমস্ত কমান্ড MS এই যে command.com ফাইলের সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে না তাদেরকে বাহ্যিক কমান্ড বলে। থাকে না তার মানে তাহলে কম্পিউটারে রান হয় কীভাবে, মানে সঞ্চিত থাকে না অথচ কম্পিউটারে কীভাবে রান না, এখানে কম্পিউটারে রান হয় কি, বাইরে থেকে আবার নতুন করে লোড করতে হয়। কীভাবে লোড করতে হয়, মনে করো যেমন দেখো তুমি যখন কোনো কম্পিউটার, তুমি কোনো কম্পিউটার যখন কম্পিউটার কিনলে তখন তার মধ্যে কি গেম বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট থাকে না, তোমাকে কী করতে হয় গেম আলাদা করে ইনস্টল করতে হয়। তো ঠিক তেমনি আমাদের যে ইন্টারনাল কমান্ড আমাদের অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকে, তা বাদেও বা আরও যদি এক্সট্রা কিছু কমান্ড আমাদের দরকার হয় সেগুলো আমরা বাড়ি থেকে লোড করতে হয়। তো সেগুলোও কিন্তু command.com ফাইলের মধ্যে গিয়েই লোড হয়, কিন্তু প্রাথমিক অবস্থা থাকে না, আমাদের উপরে ব্যবহারকারী তার নিজস্ব দরকার প্রয়োজন অনুযায়ী এই কমান্ডগুলোকে বা এই ফাইলগুলোকে কম্পিউটারে ইনস্টল করে বা লোড করে। তা সেইগুলো কি, এখানে দেখো অল্প কিছু, এখানে অনেকগুলো প্রায় ডজে অনেকগুলো প্রায় 70-80 কমান্ড আছে। তো তার মধ্যে থেকে তোমাদের সিলেবাসে যেগুলো দেওয়া আছে সেইগুলোই সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। এটা মুভ, মোর, অ্যাট্রিব, এডিট, ফাইন্ড, ফরম্যাট, এক্সকপি অ্যান্ড CSK ইত্যাদি। তো দেখো এখানে ইন্টারনাল কমান্ড এক্সটার্নাল কমান্ডের মধ্যে পার্থক্য কী, দেখো এটা খুবই পরীক্ষায় আসে। এবং এই ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড থেকে অবশ্যই অবশ্যই 1-2 নম্বর থেকে 3-4 নম্বরের প্রশ্ন থাকেই থাকে। তো দেখো যদি 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, পার্থক্য কী, এই ধরনের কমান্ড command.com ফাইলের মধ্যে থাকে, তাহলে ইন্টারনাল কমান্ড কোথায় থাকে, command.com ফাইলের মধ্যে থাকে, আর এটা এক্সটার্নাল এক্সটার্নাল হার্ড ডিস্কের মধ্যে থাকে। এই কমান্ড দ্রুত সম্পাদিত হয় যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকে, সেই জন্য কম্পিউটার এটাকে খুব তাড়াতাড়ি চালাতে পারে, অর্থাৎ রান করাতে পারে। ঠিক তেমনি এটা তুলনামূলক ধীরগতিতে হয়। আর এখানে দেখো এখানে কয়েকটা কমান্ডের এখানে দিয়ে দিয়েছে, এই ধরনের আকার কমান্ডের আকার ছোট হয় এখানে, ছোটো ছোটো, আর এখানে এই ধরনের কমান্ডের আকার সাধারণত একটু বড়, এটা একটা বলেছে। তাহলে এই কমান্ডগুলো তোমরা এই পার্থক্যগুলো মুখস্থ করবে এবং খাতায় লিখে রাখবে পরবর্তীতে মুখস্থ করার জন্য। এরপরে দেখো এখানে কিছু আভ্যন্তরীণ কমান্ডের আমাদের প্রাথমিক কাজগুলো এখানে বলে দেওয়া আছে। আমরা এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই সমস্ত কমান্ডগুলি আমি রান করিয়ে দেখাবো এবং কীভাবে রান করলে কী হচ্ছে। তো তো সবার আগে কম্পিউটার কোনো কমান্ড রান করার আগে সেই কমান্ডের কাজ কী সেইগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তো এখানে আমরা এক এক লাইনে আমরা এখানে এর কাজগুলো এখানে বলেছি, যেমন কি এখানে সবার পর যে ভার, ভারের পুরো নাম হলো কি ভার্সন,
অর্থাৎ এই কমান্ডের সাহায্যে ডজের অপারেটিং সিস্টেম ভার্সন বা সংস্করণ দেখা যায়। ভার্সন বা সংস্করণ মানে কি, আমাদের যে এখন ডজের কোন ভার্সনটা চলছে এই কম্পিউটারে, বা তুমি যে কম্পিউটার ব্যবহার করছো সে ভার্সনটা জানা যায়। ভার্সন মানে যেমন আমরা যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 13, উইন্ডোজ বিভিন্ন রকম আমরা বের করছি, উইন্ডোজ 7, উইন্ডোজ XP, উইন্ডোজ 98, এই বিভিন্ন সময় একই উইন্ডোজ একই কাজ, প্রায় অনেকটা কাজ একই, প্রায় 90% কাজ একই করে, কিন্তু তার বিভিন্ন ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ভার্সন। তারপর হচ্ছে ভলিউম। ভলিউম কি জিনিস? ভলিউম এই কমান্ডের সাহায্যে ডিস্ক বা ভলিউমের নাম জানা যায়। ভলিউমের নাম জানা যায় অর্থাৎ কি, আমাদের যে ডিস্কের কী কী নাম আছে সেই নামগুলো আমরা জানতে পারবো। তো আমরা খুব প্র্যাকটিক্যাল করলে একটু ভালো করে বুঝতে পারবো, তো এটা একবার তোমরা মুখস্থ করে নেবে। ডেট, ডেট কি, অর্থাৎ সিস্টেমের ডেট এবং ডেটকে পরিবর্তন করার জন্য আমরা এই কমান্ড করি। টাইম, আমাদের সিস্টেমের টাইম পরিবর্তন করার জন্য আমরা এই কমান্ডগুলো ব্যবহার করি। সিএলএস, অর্থাৎ আমাদের যে কমান্ড যখন আমরা প্রদান করব তখন এই স্ক্রিনে গিয়ে অনেকগুলো লেখা যদি ভরে যায়, দেখতে অসুবিধা লাগে, সেই জন্য সেই স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য সিএলএস কমান্ড ব্যবহার করা হয়। তারপরে ডিআইআর, এই কমান্ডের সাহায্যে কোনো ড্রাইভ বা ডিরেক্টরি বা ফোল্ডার, এখানে ডিরেক্টরি বা ফোল্ডার দুটো খুবই গুরুত্বপূর্ণ কথা। ডিরেক্টরি মানে কি, অর্থাৎ কি আমাদের যার মধ্যে বিভিন্ন ফাইলগুলি বা আলাদা ফোল্ডারও থাকতে পারে, তাকে বলা হচ্ছে আমরা ডজে, আমরা ডসে ডিস্ক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমাকে এখানে গেলে ডিরেক্টরি বলবো, আর উইন্ডোজে আমাকে একে বলা হয় ফোল্ডার। কিন্তু দুটো একই জিনিস, একই কাজ করে, কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম ভেদে নাম আলাদা, একটা ডিরেক্টরি আর একটা ফোল্ডার। মাধ্যমে কি, মধ্যে ডিরেক্টরি বা সাব ডিরেক্টরির তালিকা দেখা যায় এবং এখানে ডিরেক্টরির নাম, আকার এবং তারিখ ইত্যাদি দেখা যায়। এরপর আসছে কি ডেল। ডেল অর্থাৎ কি, ডিলিটের পুরো নাম হলো ডেল বা ইরেজও, এই কমান্ডের আর একটা নাম আছে ইরেজও আছে, তো সবাই বেশিরভাগ ডেলি ইউজ করে, তো ডেলি তোমরা ইউজ করবে। কোনো ফাইলের ডিলিট বা মুছে ফেলার কাজের জন্য কি, কোনো ফাইলকে কাকে মুছে ফেলার জন্য, ফাইলকে মুছার জন্য ডিলিট কমান্ড ব্যবহার করা হয়। রিন, রেন, REN, আবার দেখো RD কমান্ড ব্যবহার করা হয় ডিরেক্টরিকে মুঠে, রিমুভ ডিরেক্টরি। RD কমান্ড কী, এটা যেমন ডেল কমান্ড ব্যবহার করা হয় কিছু কোনো ফাইলকে মেটানোর জন্য, আর এটাকে ডিরেক্টরিকে মেটানোর জন্য RD কমান্ড ব্যবহার করা হয়। একইভাবে রেন, কোনো কোনো ফাইলের নাম পরিবর্তন করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। রেনের পুরো নাম কি, রিনেম, অর্থাৎ কোনো কোনো ফাইলকে রিনেম করার জন্য আমাদের এই রিনেম কমান্ড ব্যবহার করা হয়। কপি, এই কমান্ড হচ্ছে যে কোনো ফাইলের ডুপ্লিকেট বা প্রতিলিপি ফাইল তৈরি করা যায়। ডুপ্লিকেট বা অর্থাৎ প্রতিলিপি, যেমন আমরা এই কাজটা আমরা কী করি, আমরা উইন্ডোজে যেমন সেভ অ্যাজ করি, কোনো একটা ফাইলকে যদি ডুপ্লিকেট তৈরি করতে হয় তাহলে কিন্তু সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করতে হয়, তা সেই কপি এখানে, সেই কাজটা এখানে কপি কমান্ডের সাহায্যেই করে। তো আমরা এই সমস্ত কমান্ডের কাজ আমরা পরবর্তী ভিডিওতে আমরা খুব প্র্যাকটিক্যাল আকার তোমাদের দেখাবো। তো থ্যাংক ইউ তোমাদের ভিডিওটি দেখার জন্য।